সামনে চলে আসলাম। সকালে সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে, এই যে সায়ন চিপস খাচ্ছে, কালকে ওর মামা এনে দিয়েছিল, এটা প্রেরণাকেও দিয়েছে, সৌরভকেও দিয়েছে, সায়নকেও দিয়েছে, তো ওরা খেয়ে নিয়েছে, সায়ন রেখে দিয়েছিল, এখন এটা আবার ভাগ করছে, এটা এখন আধা খাবে আর আধা সন্ধ্যার সময় খাবে, টিউশনের থেকে আসে তার জন্য রেখে দিচ্ছে, আধা আধা ভাগ করে সব ভালো, তারপরে আধা আধা হবে, কতটুকু আছে দেখো, আরো আছে ভিতরে, হ্যাঁ সায়ন আধা আধা করে নিচ্ছে, এই যে এই যে দেখো, আমি কথা বলতে এসেছিলাম একটা, এখন হয়ে গিয়েছে আরেকটা, এই যে দেখো, এখন সায়নের চিপস নিয়ে ব্যস্ত, এই যে এটা এখন ভাগ করবে আধা আধা, এখন খাবে অল্প, রুটি খেয়ে নিয়েছে, টিউশন পড়াও করে হয়ে নিয়েছে, তুমি আধা ওখানে ওইটাতে নো, আধা ওইটাতে নো, হ্যাঁ ওইটাতে নো, আধা এখন খাবে না, হ্যাঁ আধা নো, ভাগ করো, আধা টিফিন বাটিতে রেখে দিচ্ছে, টিউশনের থেকে এসে খাবে বলছে, ভাগ করো, হ্যাঁ বিছনাতে ফেলেছে, ইস রাম, আরেকটা বাটিতে ন, কালকে ওর মামা এসেছিল, মামা এনে দিয়েছে তিন ভাই বোনকে, হ্যাঁ দেখি এই যে স্কুলের টিফিন বাটি, এটা এটাও ওর দিদিভাই দিয়েছিল ওর বার্থডেতে, বাংলা গ্রামের দিদিভাই, না এই টিফিন বাটিটা বার্থডেতে দিয়েছিল দিদিভাই, তা সাইকেল এখন এটা রেখে দিচ্ছে, এই যে সুরক্ষা করে রেখে দিয়েছে এখানে, আর এই যখন এটা নিয়ে চলে যাচ্ছে, দাদা ভাইকে দেবে, এখন এখন ওই রুমে চলে গিয়েছে, ওখানে ওরা খাবে এখন, আর দাদা এখানে রেখে দিয়েছে সংরক্ষণ করে বিকালের জন্য, টিউশনের থেকে এসে খাবে বলে তাই রেখে দিয়েছে, ওর জিনিস ওর যখন খাবে খাবে আরও, তাই না, তো এখন আমি আমলকিগুলো শুকাতে দিয়েছি, ওটা আনবো, তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি সকাল থেকে চা মুড়ি খেয়েছি, এখনও রুটি খাইনি, বাচ্চারা চা রুটি সবজি দিয়ে খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে, শুনু এই মাত্র খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে, আমার যাও কাজে চলে গিয়েছে, পুচুরি বের হয়েছে, পুচুরি বের হয়েছে, তো আমি কাপড়ও ধুয়ে দিয়েছি, সরস্বতী পুজোতে পরে গিয়েছিলো ড্রেস বের করেছিলাম গোর ড্রেসের থেকে, ওই ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, তো এখন আমি চারুটি খাইনি, চারুটি খাবো, আগে আমি আমলকিটা অল্প রোদ্রে দিয়েছি, এটা এখন ঢুকে, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো বিচি, এটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি, এটা আমার বৈশাখ মাসে লাগবে আটকড়িয়া যখন বানাবো, আটকড়িয়াতে দেওয়ার জন্য, এটা আমি অল্প অল্প জমাই, যখনই মিষ্টি কুমড়ো আনি অল্প অল্প জমাই, অল্প অল্প শুকিয়ে রাখি ধুয়ে ধুয়ে, তো এটা যে পুরো শুকিয়ে গিয়েছে, এটা আজকে আমি কোটাতে ভরে রাখবো, কীভাবে আমি রাখি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো এটা যখন আটকড়িয়া বানাবো বৈশাখ মাসে তখন এটা লাগবে, তো তাই এটা আমি শুকিয়ে রেডি করে ডিব্বাতে ভরে রাখবো, এটা পুরো শুকনা, এই যে পুরো শুকিয়ে গিয়েছে, এটা আর তখন আর কিনতে হবে না, অন্য বাদাম বাদাম চানা আনা ওগুলো কিনে আনবো, এটা আর কিনতে লাগবে না, এইভাবে আমি রেখে দিই, একটা একটা জিনিস জোগাড় করে এক এক সময় রেখে দিই, সিমের বিচি থাকলে সিমের বিচিও শুকিয়ে রেখে দিই, এইভাবে পাঁচন আটকড়াই ওইসবে লাগে, এটা গেল, আর এই যে আমলকি, এটাও আমি ঘরে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করেছি, এটা ভালো করে ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করে শুকিয়ে রেখেছি, এটাতে বিচি ছিল, বিচিগুলো আমি ফেলে দিয়েছি, তো মাঝে মাঝে একটা দুটা এই যে রয়ে গিয়েছে, এটা আমি পরে ফেলে দেবো, এটা আমার আধা শুকা হয়ে গিয়েছে, এটা ভালো করে শুকাবো, করকরা করে যেরকম দোকান থেকে আনে ওইভাবে আমি এটা শুকিয়ে ঘরে রেখে দেবো কোটা ভরে, যখন দরকার হবে যার একটা একটা খেয়ে নেবে, এটাই না, তো এই যে এখন আমলকিটা আমি রোদরে দেবো, এটা রোদরে দিয়েছিলাম, এখন আবার ঘরে ঢুকিয়েছি, বিচিগুলো ফেলেছি যে তার জন্য, তো এখন আবার এটা আমি ভালো করে রোদরে দিয়ে দেবো, ভালো করে শুকিয়ে নেবো, তারপরে কোটাতে ভরবো আর ঘরে খেতে থাকবো একটা একটা, একদিন সায়ন এখান থেকে অনেকটা খেয়ে নিয়েছে, ভালো লেগেছে বলে তাই এখান থেকে নিয়ে নিয়ে ক্রিকেট খেলতে ছিল বাইরে, বাইরে দিয়েছিল, ওখান থেকে পকেটে ভরে নিয়ে নিয়েছিল, আর ওখান থেকে একটা দুটো খেয়ে নিয়েছে, অনেকগুলোই খেয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই চিপস খাচ্ছে বসে বসে, তো এটা আমি এখন রোদরে দিয়ে আসবো, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি এটা
রোদ্রে দিয়ে আসি আর এটা কৌটাতে ভরাবে পরে, এখন না আরও দুই তিন দিন এটা রোদ্রে দিব ভালো করে, এখনো ভালো করে শুকায়নি। দেখো তো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো। আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিয়েছি, ঠাকুর পূজা দিয়ে এখন পাকের ঘরে চলে আসলাম। পাকের ঘরে এসে নিজের জন্য চা বানাচ্ছি, এক কাপ চা নিজের জন্য। আর এদিকে আমি ডাল ধুয়ে রেডি করে রেখেছি, ওই চুলাতে ডালটা বসিয়ে দেবো। আমার সঙ্গে থাকে, আমি হ্যাঁ রান্নাটা সেরে নেবো, কী রান্না করবো না করবো এখনও কিছু রেডি করিনি, চাটা খেয়ে নিই ডালটা বসাই তারপরে কী রান্না করবো, তোমরা আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি ডিম আমলেট করে তরকারি করব, ডিম আমলেট করে নিচ্ছি, ডাল নামিয়ে নিয়েছি, এদিকে ভাজা বানাবো আর এদিকে ডিম আমলেট করবো। আর টমেটো পেঁয়াজ এসব দিয়ে আমি ডিমটা। তো বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে, গ্রেভি দিয়ে ভাজা বানিয়েছি আমি, পুরো শুকনো শুকনো ভাজা বানাইনি, মশলা দিয়ে বানিয়েছি। আর এই যে ডিম তরকারি আমার, টমেটো ধনে পাতা দিয়ে ডিম তরকারি অমলেট এটাই আর কি। তো তোমাদের দাদা ভাইরা কাজে দিয়ে চলে এসেছে, খাওয়া দিয়ে দিয়েছি, ওরা খাওয়া খাচ্ছে, সায়নও খাচ্ছে। তো এই যে দেখো সবাইকে দিয়ে দিয়েছি, আমি বসিনি, আমি বসবো। তোমাদের দাদা ভাই বলছে আজকে ভাজাটা যে বানিয়েছি অল্প মাখামাখা করেই বানিয়েছি, ভাজাটা বহু টেস্টি হয়েছে, ওইটাই বলেছিল। তো ডিম তরকারিটা ভালো হয়েছে কিন্তু ভাজাটা বেশি ভালো হয়েছে, ভাজাটা মানে শুকনো ভাজা না, মশলা দিয়ে গ্রেভি ভাজা করেছিলাম। আর এখন আমি ছুলবো কমলা, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পিছু পিছু দৌড়িয়ে চলে এসেছি। তো তোমার এই কমলা আমি কয়েকদিন ধরে রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, কিন্তু দাদাভাই খাওয়া আর কপালে জোটে না, সবসময় এরকমই করে জানো না, যে তো বলে পরে ছেলেদেরকে দিয়ে দেবো, এরকম কি হবে না, হবে না। তাই আজকে আমি সঙ্গে সঙ্গে এটা ছুলে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর এখন বাজে রাত্র 9টা, এখন আবার তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসে ভাত খেয়ে কাজে চলে গিয়েছিল, ওখান থেকে এখন আবার 9টা বাজে, এখন চা খাচ্ছে। আমি আজকে ম্যাগি বানিয়েছিলাম, তো ম্যাগি আর লাল চা আর রুটি একটা ছিল, ওই রুটিরও দিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে বলেছিলাম রুটিটা খেতে পড়ার থেকে যখন এসেছিলো, কিন্তু ওরা বলছে ওরা খাবে না, তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। দাদাভাই রুটি ভালোবাসে কিন্তু খাওয়া হয় না, সকালে ভাত খেয়ে কাজে যায় তাই রুটি খাওয়া হয় না দাদাভাই। তো দাদাভাইকে এটাও গরম করে দিয়ে দিয়েছি ম্যাগির সঙ্গে, তারা আমি আদা দিয়ে চাটা বানিয়ে গরম গরম ম্যাগি দিয়ে চাটা দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। কিন্তু সাউন্ড দিয়েছিলো, গান ছিল তাই সাউন্ডটা দিতে পারলাম না দাদাভাই, এটাই একটা মানে সাউন্ড দেয় ঠিকই কিন্তু সাউন্ড আমি দিতে পাই না, ওই যে আশেপাশে গান থাকে তাই আর কি। আমরা তো ভাড়া বাড়িতে থাকি, চারিপাশে আমার লোকজন সবাই এক এক সময় এক একজনে এক এক রকমের গান বাজনা টিভি মোবাইল ওইসব, তাই সাউন্ডটা দিতে পারলাম না। দাদাভাই কথা বলেছিল এখানে যে ম্যাগি দিয়ে রুটি খাচ্ছি বহুত ভালো লাগছিলো, ওইটাই বলেছিলো কাজের থেকে এসে ঠান্ডার মধ্যে গরম গরম চা দা দিয়ে ভালো লাগছিলো ওইটাই বলছিলো, কিন্তু সাউন্ডটা আমি দিতে পারিনি ওই গানের জন্য, কপিরাইটের ভয়ের জন্য। তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে এইভাবে লাল চা ম্যাগি রুটি দিয়ে বিকালের খাওয়াটা, দাদাভাই তো এখন 9টার সময় খাচ্ছে, তোমরা কার কার ভালো লাগে কমেন্টে জানিও দাদাভাইয়ের পছন্দের খাবারগুলো। তোমাদের দাদাভাই মোটা মোটা রুটি বেশি পছন্দ করে, পাতলা রুটি পছন্দ করে না, মোটা রুটিই পছন্দ করে, কিন্তু বেচারার ভাগ্যে রুটি জোটে না, সকালে যে ভাত খেয়ে যায় বললাম তাই আর কি। তো এখন রুটিটা পেয়ে ভালোই পেয়েছে, খুশি হয়েছে, তো আমারও ভালো লাগছে, মানে তোমাদের দাদাভাই যে খাচ্ছে তার জন্য আমার ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে ওটাই আর কি। সবাইরে তো এরকম হয় না, আমি সকালে রুটি খাই, তোমাদের দাদাভাই পছন্দ করে কিন্তু খেতে পারে না, ভাত খেয়ে চলে যায় সকাল সকাল। গোটা দিনের খাবার আসে দুইটা আড়াইটা তিনটায়, তাই ভাত খেয়ে যায় আর কি, সকাল সকাল তো রুটি বানানো হয় না তাই খেতে পারে না। কোনো সময় এরকম থাকলে বাচ্চারা না খেলে, কোনো সময় যদি ঘরে থাকে তখন আমি দিয়ে দিই, কোনো সময় যদি জলদি আসে তখন দিয়ে দিই ওইটাই আর কি। তো দাদাভাইয়ের খাবার হয়ে গিয়েছে দেখো। তো তোমরা এতক্ষণ যদি আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবে, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন বসে আছে আমার সঙ্গে গল্প করতে ছিল, যে আমি ক্যামেরা ধরেছি যে আমি বলছিলাম একটু হাতে ব্যথা লাগছে, তো বলছে তুমি স্ট্যান্ড কেন নাওনি ওইটাই বলছিল। তো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম, বাই।